রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পড় বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ইতিহাসের ওপর বিভিন্ন ক্লাস অলরেডি করা হয়ে গেছে টোটাল দশটি ভিডিও রয়েছে যার এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখাননি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যেয়ে আপনারা প্রশ্ন উত্তরগুলোকে দেখে নিতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটি প্রশ্ন উত্তর নিয়ে তো চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে দাও এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে পাশাপাশি যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলুন আজকের প্রথম প্রশ্নটি আমরা শুরু করি সৌরতাপের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে উনিশ শতাংশ পৃথিবীতে সর্বমান্য জলবায়ু অঞ্চলের সংখ্যা কত তিনটি আর্দ্রতার ভিত্তিতে থর্নথওয়েট বিশ্বকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন নয়টি মার্কিন ভূ সমীক্ষণ উপগ্রহ জিওস কোন কর্মসূচির অধীনে সমীক্ষারত মোনেক্স আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি জলবায়ু বিভাজনে এ ডাব্লিউ এর অর্থ কি উষ্ণীয় আদ্র শুষ্ক জলবায়ু বজ্র ঝঞ্ঝা কয় প্রকার তিন প্রকার ক্যাটেনা ধারণার উদ্ভাবক কে জি মিলনে উনিশশো মাটির গ্রথন অনুযায়ী মাটিকে কয় ভাগে ভাগ করা যায় বারো ভাগে রেগলিথ কোন অঞ্চলে অধিক গঠিত হয় ক্রান্তীয় অঞ্চলে কোন স্তরে প্যান গঠিত হয় সঞ্চয়ন বা বি স্তরে মৃত্তিকার কোন জল শোষণ করে উদ্ভিদ জৈবিক ক্রিয়া সম্পন্ন করে কৌশিক জল ভারতে কয়টি জৈব বৈচিত্র্য তপ্তবিন্দু রয়েছে চারটি শারীরবৃত্তীয় বৃত্তি শুষ্ক মৃত্তিকার উদাহরণ দাও সুন্দরবন অঞ্চলের জোয়ার হাটার জল অংশের মৃত্তিকা গুজরাটের আনন্দ নিকতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত সামাজিক বনসৃজন বেল্ট অফ নো ইরোশন ধারণার প্রবক্তা কে আর ই হটন ইউফোটিক অঞ্চলের গড় গভীরতা কত পঞ্চাশ মিটার বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেথার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুণস্তর থেকে একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও ধানের খড় ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখো পেরাম্বুর যে সীমারেখার নিচে তুষার গোলে জল হয় তাকে কি বলে হিমরেখা বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখো হিমাচল প্রদেশ চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কি বলে লোয়েস বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি নাইট্রোজেন ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভারতের সাতপুরা কি প্রকৃতির পর্বত স্তূপ পর্বত কোন মাটিতে জলধারণ ক্ষমতা সবথেকে কম মরু মাটিতে ভারতের কোন ফসলের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক কম আজকের ভিডিওতে আমরা ভূগোলের মোস্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই সেই প্রশ্ন উত্তরগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবে তো বন্ধুরা ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ